ওরা বিশেষভাবে সক্ষম। হ্যাঁ সত্যিই ওরা বিশেষভাবে সক্ষম, কারণ আমার আপনার ছেলে যা পারে না তা কিন্তু ওরা পারে। এবার দুর্গাপুজোয় হাওড়া কল্যাণপল্লী সার্বজনীনের আস্ত মণ্ডপটাই তৈরি করছে ওরা। শ্যামবাজারের সংবেদনের এক যাক বিশেষভাবে সক্ষম শিশু কয়েক মাসের চেষ্টায় ও শিল্প নৈপুণ্যে কল্যাণপল্লীর মণ্ডপটি সুন্দরভাবে সাজিয়ে তুলছে। তাদের প্রশিক্ষণ দিচ্ছে সংবেদনের শিক্ষকরা, আর হাতের কাজ ও ভালোবাসা দিয়ে সাজিয়ে তুলছে মণ্ডপটিকে। মণ্ডপের শুরু থেকে শেষ পর্যন্ত সমাজের চোখে অবহেলিত এই শিশুগুলোর ছোঁয়া পাবেন। আসুন পরিচয় করি তাদের মধ্যেকারই দুজন মানুষের সঙ্গে। সংবেদনের সদস্য দুজন আমি তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। তারা তথাকথিতভাবে আমাদের ভাষায় মানসিকভাবে পিছিয়ে পড়া ছেলেমেয়েদের মধ্যে পড়ে। আগে তাদের সঙ্গে পরিচয় করিনি, তারপরে বলছি তারা এই পুজোয় একটা অসাধ্য সাধনের দিকে এগিয়ে গেছে। তোমার নাম কি? তীর্থরাজ পাল। আর তোমার নাম? সৈনিক বোস। এনারা দুজন এবছর পুজোয় হাওড়া কল্যাণপল্লী ক্লাবের দুর্গাপুজোর থিম মেপিংয়ের সঙ্গে জড়িত। শুধু থিম পরিকল্পনা নয়, হাতে করে তারা এগুলো বানাচ্ছে। ভাবতে অবাক লাগে যে যেসব ছেলেমেয়েদের আমরা বাড়িতেও হয়তো একটা কাঁচের গ্লাসে জল দিই না, তারা সেটাকে হাত থেকে ফেলে ভেঙে দেবে বলে তারা একটা পুজোর থিম মেকিংয়ের কাজ করছে এবং একটা সংবেদনের হাত ধরে। সত্যি ওদের প্রতিভার অভাব নেই, হয়তো সাধারণ মানুষগুলোর থেকে ওরা অনেক বেশি অসাধারণ। সেই প্রতিভাগুলোকে লালন পালন করে গড়ে তুলছে সংবেদন, আর প্রয়োজন প্রতিভার প্রয়োগের সুযোগ। কল্যাণপল্লী সেই সুযোগ করে দেওয়ার জন্য কর্নিশ তাদেরও। ফিবার নাও।